এসে কি রেখে ধরে নিয়ে চল তো, ফ্ল্যাশ লাইটে নতুন ভিডিও আপলোড করেছি, এখানে গিয়ে দেখাবো, তাড়াতাড়ি আয় শিগগির শিগগির। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, এটি হচ্ছে গিয়ে ফ্ল্যাশ লাইটের গোপন সেটিংস। তো ফ্ল্যাশ লাইট সব ফোনেই রয়েছে এখন, যেসব অ্যান্ড্রয়েড ডিভাইস বা উইন্ডোজ ডিভাইস যেগুলো রয়েছে, বেশিরভাগ ডিভাইসের মধ্যেই ফ্ল্যাশ লাইটটা রয়েছে। তো এই ফ্ল্যাশ লাইটের গোপন সেটিং সম্বন্ধে আজকে আমি শেখাবো বা আমি দেখাবো। তো এটি একটি খুব সুন্দর একটি মানে টিপস, তো ভিডিওটি পুরোপুরি দেখুন, আমি দেখিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে আরেকটা কথা, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে রেড কালারের বাটনটিতে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন কিছু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করে শেখাবো। তো বন্ধুরা, বেশি দেরি না করে আসুন। শুরু করা যায়, এর জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো আমরা প্লে স্টোরে ওপেন করব। তো প্লে স্টোর ওপেন করার পরে আমরা এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করে এখানে লিখব POWER পাওয়ার লাইট, LIGHT লিখে আমরা সার্চ করব। তো সার্চ করার পরে আমাদের কাছে এরকম একটা অ্যাপস আসবে, মানে এরকম একটা অ্যাপস আসবে, ইন্টারফেস রয়েছে। তো এটা 5 মিলিয়ন ডাউনলোড রয়েছে। তো এই অ্যাপটা আমার ইনস্টল করা রয়েছে, এর জন্য আমি ওপেন করব। তো যাদের ইনস্টল করা নেই তারা অ্যাপসটাকে ওপেন করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, ওপেন করলাম। তো ওপেন হচ্ছে, ওপেন করার পরেই দেখুন এই এই ফ্ল্যাশ লাইটটা যদি আমরা ক্লিক করি তো আমাদের ফ্ল্যাশ লাইট অন হয়ে যাবে। আর এই যে এখানে এই যে 3-4 করলে মানে দুইবার, এই যে 2 সিলেক্ট করা থাকলে আমরা লাইট জ্বালালে দুবার নিভবে জ্বলবে, ঠিক আছে। আর 1 সিলেক্ট করলে একবার নিভবে জ্বলবে। আর এই দেখুন এর মধ্যে আরও অনেকগুলো সিক্রেট সেটিং রয়েছে, যেমন ধরুন আমি কল স্ক্রিনে ক্লিক করলাম, যখন আমাদের ফোনে কোনো ফোন আসবে, মানে আমাদের ফোনে যখন কোনো কল আসবে তখন এরকম টাইপের ইন্টারফেস আসবে, মানে খুব সুন্দর আর কি লাগবে দেখতে। এটা দেখলে যে কোনো কেউ অবাক হয়ে যাবে। তারপর ধরুন স্টিমার রয়েছে, তারপরে যে গ্যারেন্ট বলে রয়েছে, মানে এগুলো বিভিন্ন অপশান রয়েছে যেগুলো মানে খুব সুন্দর সুন্দর। এই দেখুন এই এফেক্টটা খুব একটা সুন্দর এফেক্ট, দেখুন দেখুন কত সুন্দর লাগছে এফেক্টটা দেখতে, মানে ফোন আসলে এইরকম টাইপের ইন্টারফেস ডিসপ্লেতে আসবে, মানে খুবই সুন্দর। তো এই যখন এর জন্য আমাদেরকে এটাকে ডান করে দিতে হবে, এই এটা ডান করে দিলে আমাদের ফোন নেক্সট যখন কোনো কল আসবে তখন আর কি এইরকম ইন্টারফেস হবে। এই যে লাভ রয়েছে, আমরা লাভে ক্লিক করলে এই দেখুন অনেক লাভ আসছে। আমরা যদি রোজে ক্লিক করি দেখুন প্রচুর গোলাপ ফুল আসবে। তো এটি খুব সুন্দর একটি মানে মজাদার একটি অ্যাপস, মানে এটা আমিও ব্যবহার করি, আপনারা ব্যবহার করুন, খুব একটি সুন্দর মজাদার অ্যাপস। আর এটা আরেকটা গোপন সেটিং রয়েছে, যেমন ধরুন আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে যে এই সাইডে এই 3টে ডটে ক্লিক করুন, দিয়ে লেখা আছে কালার লাইট, আমরা কালার লাইটে ক্লিক করব। এই দেখুন আমরা এখানে এটা ক্লিক করব, দেখুন এরকম করলে বাড়বে, এরকম করলে মানে নিচের দিকে নামালে কমে যাবে, উপরের দিকে তুললে বাড়বে। তো এই যে একটা সিস্টেম আছে, আমরা দ্বিতীয়তে ক্লিক করলাম, এই দেখুন কী সুন্দর লাগছে দেখতে। এটাকে একটা খুব সুন্দর একটা আলোর এফেক্ট দিচ্ছে, এটা মানে খুব সুন্দর একটা আলোর এফেক্ট দিচ্ছে। আবার এটা আমরা যদি এটাই ক্লিক করি দেখুন, এই এই অপশানটা দেখুন, মানে একটা আগুন থেকে মানে নানা রকম কালারিং দিচ্ছে। তারপরে দেখুন টর্চ লাইট, এটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মানে এরকম। তারপর আরেকটা রয়েছে, আরেকটা এফেক্ট রয়েছে, এই দেখুন রামধনু টাইপের। তো এগুলো নানা রকম সুন্দর সুন্দর এফেক্ট রয়েছে। তো এই অ্যাপসটা একটি খুব সুন্দর, দারুণ মজাদার অ্যাপস। তো ফ্রেন্ড সবাই ব্যবহার করুন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। আর ফ্রেন্ড একটা কথা বলি, এই ভিডিওটা এখানেই শেষ। আর হচ্ছে গিয়ে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর হচ্ছে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন অ্যান্ড ধন্যবাদ।